বেরোচ্ছি, আজকে একটু বেরোতেই লেট হয়ে গেছে। হ্যাঁ ওঠো ওঠো, উঠেই যাও। হ্যাঁ সব করে বেরোতে বেরোতে আজকে একটু লেটই হয়ে গেছে আমার আর মায়ের। আর অনেকটা দূর, অনেকটা দূর, অনেকটা দূর। প্লাস মা আজকে সকালবেলা একটু বেরিয়েও ছিল, মায়ের ডেলিভারিও ছিল কয়েকটা। একটা কথা কি জানো, আমি এডিট করলাম একটা, করে রেন্ডারিং এ বসালাম, কারেন্ট অফ হয়ে গেল, যার জন্য আজকে আর ব্লগটা দিতে পারলাম না। স্যাডলি আজকে ব্লগ গেল না, তো নেক্সট ডে হয়তো যাবে, মানে সানডে হয়তো না, সানডে দিয়ে দেবো। আজকে ব্লগটা বোধহয় ঠিকমতো শুরুই করেনি তিতলিকে। আমি বললাম, তিতলি তুমি স্টার্টটা করেছো? করে দিতে, আমি করে দিচ্ছি। আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার .com নিয়ে। আজ আমার এক্সিবিশনের সেকেন্ড ডে। আর তিতলি বলছে আমার নাকি এত কানে আওয়াজ হচ্ছে, আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, বলে ঝুনঝুন করে তোমার কানে আওয়াজ হচ্ছে। এটা দাঁড়াও, নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে। এই যে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ। এন্ড সিরিয়াসলি আমার প্রচুর কিছু পছন্দ হয়ে গেছে, অসম্ভব সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ। এটা আমাকে কেমন লাগবে বলো, আমি জানি তোমরা ভীষণ ভালো বলবে। আর এটা আমি একটা ওকে বানাতে দেবো, ওইটা দেখো। আর একদম অন্য রকমের ডিজাইন হচ্ছে আমার, যেটা পছন্দ আমার সব থেকে বেশি ওটা দেখো, এইটা। হ্যাঁ এটা আমার ভীষণ পছন্দ। দেখি কালকে না ওর পেজে বারবার দেখছে, এইটা না এত ভালো, এটা পড়লে এত ভালো লাগবে। এগুলো পুরো এই দেখো, পাইনঅ্যাপেল গুলো ভীষণ সুন্দর, ভীষণ। আর পাটিং দেখো খুব ইউনিক, দেখো এগুলো তো ভালো মাটেরিয়াল আর কালার্স গুলো। শপে গিয়ে তোমাদের ভালো করে আরো ভালো করে দেখাবে। এই হোয়াইট শার্টটা আমার খুব ভালো লেগেছে, এটা শর্টস দিয়ে পরলে আমার কি দারুণ লাগবে না? এটা তো খুব সুন্দর। হ্যাঁ ডিটেইলিংস গুলো খুব ভালো, সুন্দর লাগছে। জাস্ট বাড়ি ঢুকছি আর কি, আজকে একটু তাড়াতাড়ি ঢুকে গেছি ফ্ল্যাটে, 9:30 বাজে, কালকে 10টা বেজে গেছিল। আজকে মায়েদের গ্র্যান্ড ফান হয়েছে আবার, অ্যান্ড গিফট দেওয়া দেবী হয়েছে পূজা নিয়ে, মা নিশ্চয়ই দেখাবে ওপরে গিয়ে। আর এত খেয়েছি, মা তো মিয়ামোর থেকে খাবার নিয়ে গেছিলো, সেটা খেলাম। তারপর আরেকটা আন্টি লুচি কচুরি কত কিছু নিয়ে এলো, তারপর আবার চপ, মানে আজকে আমি যা খেয়েছি মায়েদের চপ করে কি বলবো। আজকে সানডে, মাটন আর ভাত আমরা খেয়েছি, এবার বেরোচ্ছি। আজকে এক্সিবিশনের লাস্ট ডে, ডে থ্রি। হ্যাঁ ডে থ্রি, কিন্তু আমি একটু অফ আছি, আমার শরীরটা একটু খারাপ হয়েছে। আজকের ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি, কিন্তু আশা করছি যে লোকজন হবে, তো দেখা যাক। কিন্তু আমার শরীরটা একটু সকাল থেকে খারাপ হয়েছে, কিন্তু আবার বন্ধু বান্ধবকে দেখলে আমি চার্জ আপ হয়ে যাবো। বাবা দুদিন ধরে আমাদের খুব মজা হয়েছে, খুব মজা, মানে আমরা মজা করেছি প্রচুর। মায়ের বন্ধুর থেকেও আমার বেশি ফ্রেন্ড, তাই কি না বলো? আমার টিমের সবাই এলি কি বলতো, আমরা বন্ধুরা সবাই মেয়েদের সাথে ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ সবাই, মানে কি বলবো, আমরা দারুণ আড্ডা মারি সবাই। আমাদের জেনারেশন গ্যাপটা একটু কম, যে এটা অ্যাডাপ্ট করছে, যে আমরা মানে খুব একসাথে মস্তি করতে পারি। এসে গেছি আমরা, নামছি আজকে তো একদম জলদি জলদি এসে গেছি, বেপার বেপার হয়ে গেছে ক্যামেরাটা এসিতে। দাঁড়াও বাবা। হ্যাঁ কোথায় আজকে? কুছ ভি হো সকতা হ্যায়, অনুপম খেরের নাটকটা দেখতে এসি সায়েন্স সিটিতে, আমি আর প্রসেনজিৎ স্যার। প্রায় 6:10-7 থেকে শো, আমরা একটু আগে চলে এসেছি। আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, একটু ঘুরে বেড়াচ্ছি। মাইটা কিনছে, শুরু করেছে এক্সিবিশনে এসে সব পরে পরে দেখছে। আনন্দ মেলা শেষ হলো আর আমার দারুণ আনন্দ, ওসব রান্না করে এনেছে রাত্রিতে, পুরো বাড়িতে নিয়ে যাবো ডিনার। আজকে পুরো স্পন্সর সবাই মাকে কিনে গেছে, এবার মায়ের শুধু আমার জন্য রান্না করে আনেনি, আরো দুই বোন।
বন্ধুর জন্য এনেছি। আরে বাড়িতেও সারা কোন রান্না করে চল, কোনো কাজে মন নেই কোনো। কিছু খোলা নেই, আমরা পুরো সারা রাস্তাটা চায়ের দোকান খুঁজছি পাচ্ছি না। অবভিয়াসলি অনেক ক্যাফেজ আছে, বাট আমরা জাস্ট এমনি নর্মাল একটা স্টল খুঁজছি পাচ্ছি না। এই দেখতে পেয়েছি, পেয়েছো? ঝালমুড়ি তো রে, চলো যাই। আমার না মাথা ধরছে জানো তো, একটু চা চাই। মানে আমাদের আজকে এক্সিবিশনে চা ফুরিয়ে গেছিল, কফি চা ফুরিয়ে গেছিল। বাইরেটা বললো চা কফি পাওয়া যাবে, কিন্তু জায়গাটা আমাদের ঠিক ভালো লাগলো না। আমি তিতলি ওই জন্য বাইরেটাই গেলাম না, বাইরের পরিবেশটা ভালো লাগলো না, তাই জন্য এখানে পার্কিং লটেই ওয়েট করি। 9টা বাজে বাবাইদের, 9:30টায় শেষ। আমি আর তিতলি একটা পেয়েছি বল। হ্যাঁ ভেতরেই পেয়েছি, ভেতরেই পেয়েছি। দুটো কফি। হ্যাঁ দুটো কফি। এই অডিটোরিয়ামে সৌরভ নাটক দেখছে। হ্যাঁ এখানেই দেখছে, ওখান দিয়ে আইটিসি দেখতে পেয়েছি না। তিতলি ফেভারিট এখানে বসে পড়েছে এখন কফি। আমি একটু বসে বসে কফি খাচ্ছি, দারুণ লাগছে জায়গাটা। খুব একটা ভালো জায়গা না, ভেতরটা কোনো অসুবিধে নেই তিতলি। স্টিল আমার বাইরেটা দেখে, হ্যাঁ বাইরেটা এমন না জানো, আমরা কফি খেতে গেলাম, আমি বলছি ধরে তুই খা, বাইরেটা এমন না, কফি খেতে গেলাম এত মানে নির্জন, আর মানে এমন একটু মানে কি বলবো, ক্রাউডটা ভালো লাগলো না। তাই ভাবলাম ভেতরে যদি কোথাও পাওয়া যায়, কোথাও খোলা পাচ্ছিলাম না। এই অডিটোরিয়ামের সামনে একটা খোলাম তো সেখানে খাচ্ছে। মায়ের অবস্থা দেখো, মা ফোন করছে বাবাইকে, বাবাই সামনে দিয়ে হেঁটে বেরিয়ে দেখতে বাবাই। মানে এখানে এত হটস্পট যে দেখতেই পাচ্ছে না। তিতলি তো যাকে তাকে বাবাই বলে এগোচ্ছে, যাকে কালো জামা পরা দেখছে বাবাই বাজে 10:40, এই জাস্ট বাড়ি ঢুকলাম, না জাস্ট বলবো না, নার্সকে নিয়ে অলরেডি আমার ঘোরানো হয়ে গেছে। আর তোমাদের দেখাই, এই দেখো আমার বন্ধু কত খাবার পাঠিয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন, ফিশ ফ্রাই। তিন বন্ধু ওখানে ছিলাম, তিন বন্ধুর জন্য পুরো ফ্যামিলি প্যাক করে পাঠিয়েছে। ওর বাড়িতে আজকে সানডে প্রচুর রান্না হয়েছে, করে পাঠায়নি, খাবার প্যাক করে পাঠিয়েছে ফ্যামিলির জন্য। হ্যাঁ সুস্মিতা, হ্যাঁ একদম এরকমই নিজের মন থেকে করে। আর আমার ক্লাস 11 এর বন্ধু, আমার খুব কম সংখ্যক বন্ধু আছে, তার মধ্যে সুস্মিতা একজন, খুব খুব কম বন্ধু আছে। আমি অনেক প্রচুর বন্ধু করে, প্রচুর হই হুল্লোড় করে এরকম পার্সন নই। তো যাই হোক, সুস্মিতা ভীষণ আমার কাছের একজন মানুষ, আর শুধু তাই না, আমাদের ফ্যামিলিরই খুব কাছের একজন মানুষ। যাই হোক, কথা আর বাড়াবো না, তিতলি কেন দাঁড়িয়ে আছে বলবো তোমাদেরকে, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম দেখেছো তারা জানোই, যদিও আমি ইনস্টাগ্রামে এখনো পোস্ট দিইনি, বাট আমার একটা রিল 300K ভিউজ হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অনেকেই তোমরা আমাকে সাপোর্ট করেছো, ভালো বলেছো। অ্যান্ড আমার মানে কয়েকজন আছে, 4-5 জন যারা আমার থেকে বয়সে হয়তো একটু ছোটো, বিকজ আমার দিদি বলে, তারা সব কিছুতে এত সাপোর্ট করে, তোমরা সবাই ইউটিউবেও দেখো, তো আই এম গ্রেটফুল। অ্যান্ড বাকি ভিডিওসগুলো তো এখন 10K 14K এরকম ভিউজ হয়েছে, যদি না দেখে দেখো, দেখতে পারো সমাদৃতা.পালোদি_ কি বলো তো, আমাদের পরিবার.com কমিউনিটিটাও
বেশিরভাগ মানে 99% লোক ভীষণ পজিটিভ। আর একটা কথা কি বলো তো, এটা 300k ভিউজ হয়েছে বলে বলছি না, আমার কাছে দুটো লোকের দুটো ভিউ হলো ওটা অনেক বড়, বিকজ এই দুটো লোকও তো টাইম দিচ্ছে, কেন সবসময় 10k বা 30k হলেই আমি বলবো। 300k টা বললাম বিকজ তোমরা আমাকে একদম ছোট্ট থেকে তো খুব সাপোর্ট করেছো, ওই জন্য তোমরা খুশি হবে বলে বললাম। বাট একজনেরও ভিউ আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, যত না এই একসাথে মানে ছোট থেকে আমাকে এ করেছে, মানে আমাদের পরিবার, মানে আমাদের পরিবারটা যখন ছোট ছিল, হ্যাঁ একদম অল্প থেকে তোমরা সাপোর্ট করেছো এত বেশি, তো তোমাদেরও কাছে এটা খুবই ভালো নিউজ হবে বলে তোমাদেরকে জানালাম। বাট দেন আমার কাছে 300k টা শুধু বড় না, অবভিয়াসলি বিগ অ্যাচিভমেন্ট, বাট দেন একজনের সাপোর্টটা আমার কাছে অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলছি, আজকে আই এম ভেরি হ্যাপি, ব্লগ করলে যেরকম চলে আসো আবার ওইভাবে আমাদের সাথে চলে আসছে। এই দেখো লেজ নাচছে, আদরের পর্ব এবার চলছে। কি কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ আসবে, মানে কালকে আসবে না, কালকে থেকে স্টার্ট হবে, তার জন্য তোমরা যদি এক্সাইটেড থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরিবারটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই, তাহলে আজকে টাটা বাই। এই যো সবাই বাই করে দাও, বাই করে দাও, দাদু বাই করে দাও।